ধর্মের দোহাই দিয়ে যারা মুক্তিযুদ্ধের চেতনাকে জলাঞ্জলি দিতে চায় তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার অডিটোরিয়ামে সম্প্রতি বাংলাদেশ আয়োজিত আলোচনা সভায় বক্তারা একথা বলেন। সভা উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আখতারুজ্জামান। সম্প্রতি বাংলাদেশের আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সভায় বক্তারা বলেন, ধর্মান্ধ ও সাম্প্রদায়িক শক্তিকে রুখে দিতে সমাজের সর্বস্তরে ঐক্য প্রয়োজন। দেশীয় বিদেশি কোনো অপশক্তি যেন বাংলাদেশের উন্নয়ন নস্যাৎ করতে না পারে, সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তারা। ধর্মের দোহাই দিয়ে যারা মুক্তিযুদ্ধের চেতনাকে জলাঞ্জলি দিতে চায় তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার অডিটোরিয়ামে সম্প্রতি বাংলাদেশ আয়োজিত আলোচনা সভায় বক্তারা একথা বলেন। সভা উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আখতারুজ্জামান। সম্প্রতি বাংলাদেশের আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সভায় বক্তারা বলেন, ধর্মান্ধ ও সাম্প্রদায়িক শক্তিকে রুখে দিতে সমাজের সর্বস্তরে ঐক্য প্রয়োজন। দেশীয় বিদেশি কোনো অপশক্তি যেন বাংলাদেশের উন্নয়ন নস্যাৎ করতে না পারে, সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তারা।